তাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে ট্রিট করি। বাংলাদেশ তাদেরকে কি বলা হয়? বুদ্ধিজীবী। কিন্তু তাদের কাজই হচ্ছে আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার ভাই ভাতিজাকে, আপনার আমার ভাগ্নাকে ভাগ্নিকে, তাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে সন্দেহ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কাজ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, কোরআন সম্পর্কে বিভিন্ন সন্দেহ ঢুকিয়ে দেওয়া, ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দেহ ঢুকিয়ে দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়াত সম্পর্কে সন্দেহ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইটাই হচ্ছে তাদের একমাত্র কাজ। তাদেরকে বলা হয় কি? বুদ্ধিজীবী। তো পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে প্রথম বুদ্ধিজীবী কে ছিল জানেন? পৃথিবীর ইতিহাসে প্রথম বুদ্ধিজীবী, এই যে কাফের মুশরিক যেরকম যুক্তি দিয়েছে দয়াল নবীজির সামনে, এইরকম যুক্তি আল্লাহর সামনে একজন দিয়েছিল, তার নাম কি? মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস। সে ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বুদ্ধিজীবী। আল্লাহ সুবহান ও তাআলার সামনে সে যুক্তি দিয়েছিল। মক্কার কাফের কুরাইশ যেভাবে দয়াল নবীজির সামনে যুক্তি উপস্থাপন করেছে, সেও এরকম যুক্তি উপস্থাপন করেছিল। কেমন? আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহব্বত করে, মায়া করে যখন সৃষ্টি করলেন, এবং যখন সকল ফেরেশতাগণকে, ইবলিস সহ সকল ফেরেশতাগণকে যখন আদেশ করলেন যে আমার আদমের উদ্দেশ্যে তোমরা সেজদা করো, সকলে সেজদা করলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতাগণ আদম আলাইহিসসালামকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। সে কি করলো? সে বুদ্ধিজীবীগিরি দেখালো, সে যুক্তি উপস্থাপন করলো, হে আল্লাহ, আপনি আমাকে, আপনি আমি আজাজিলকে এমন একটা উপাদান থেকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আগুন, সেটার নাম কি? আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর খালাকাহু মিন তিন, আর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো আগুনের কাজ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, আগুনের কাজ কি? নিচ থেকে উপরে ওঠা, আর মাটির কাজ হচ্ছে উপর থেকে নিচে পড়া। তো যেই জিনিসকে সৃষ্টি করা হয়েছে এমন জিনিস থেকে, এমন উপাদান থেকে যেটা নিচ থেকে উপরে ওঠে, এই রকম কোন জিনিস থেকে সৃষ্টি কোনো কিছু এমন কোনো কিছুর সামনে নত হতে পারে না, নিচু হতে পারে না, যাকে সৃষ্টি করা হয়েছে এমন উপাদান থেকে যাকে উপর থেকে ছাড়লে নিচে পড়ে যায়। বুদ্ধিজীবীগিরি দর্শন দিয়েছে, ফিলোসফি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। সে ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বুদ্ধিজীবী। আজকে আমাদের দেশেও দেখবেন, এই মুসলমান সমাজে বসবাস করে অনেক বড় বড় বুদ্ধিজীবীরা পরকাল সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, মিজান হাসর পুলসিরাত সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, কুরআন মাজিদ সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক তারা উপস্থাপন করে, বিভিন্ন ধরনের যুক্তিতর্ক তারা উপস্থাপন করে। তো তারা হচ্ছে বুদ্ধি বেচে খায়। আমরা বুদ্ধিজীবী যেন না হই, আমাদেরকে জ্ঞানী হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, হিকমতওয়ালা হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আর যাকে হিকমত দেয়া হয়েছে, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। জুলুশের যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে ইলম দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, বলেন না যে আমি তাদেরকে শুধুমাত্র আকল দিয়েছি, আকলের সাথে সাথে ইলম, হিকমত, প্রজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি কি বলছিলাম যে সেই মক্কার কাফের কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সে যুক্তি দিচ্ছে যে এই হাড্ডি যেটা মাটির সাথে মিশে যাবে, এইটাকে কে আবার একত্রিত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসুল, আপনি বলুন, যিনি এইটাকে প্রথমবার সৃষ্টি করেছেন, এই জীবকে, এই মানুষকে, এই জিনকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, উনার পক্ষে আবারও দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো বিষয় না। ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিশ্চয়ই সকল সৃষ্টি সম্পর্কে মহা জ্ঞান সম্পন্ন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করতে হয়, এটা আল্লাহর জন্য কোনো বিষয় না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও অতঃপর হয়ে যায়। হে মক্কার কাফির কুরাইশরা, তোমরা পরকালের প্রতি ঈমান আনো, মৃত্যুর পরের যে জীবন আছে সেই জীবনের প্রতি ঈমান আনো, মিজান পুলসেরাত হাউসে কাউসার সিরাত সকল কিছুর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। এই জীবনটাই তোমাদের শেষ জীবন নয়, মৃত্যুর পরে কবর থেকে আরেকটা নতুন জীবন তোমাদের শুরু হবে এবং কাল হাশরের দিনে তোমাদেরকে একত্রিত হতে হবে। কাল হাশরের দিনে একত্রিত হতে হবে, তোমাদের চলা ফেরা উঠা বসা সকল কিছুর জবাবদিহি তোমাদেরকে আল্লাহর সামনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যেই ব্যক্তি ভয় করে যার প্রতিপালকের সামনে তাকে দাঁড়াতে হবে, এই ভয় যদি কারোর মধ্যে থাকে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য যেই ব্যক্তি নিজের নফসের কুপ্রবৃত্তিকে যে হেফাজত করে, নফসের কুপ্রবৃত্তি অনুযায়ী যে কাজ না করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে তার আশ্রয়স্থল। তার জায়গা কোথায় হবে? জান্নাত। নফসের কুপ্রবৃত্তিকে আমাদের সামলাতে হবে, নফসের কুপ্রবৃত্তি অনুযায়ী আমরা যেন কাজ না করি, আমার মন যা চায় আমি তাই করব, এটা কখনো কোনো মুসলমানের নীতি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ও আমার হাবিব, ও আমার কামলি ওয়ালা রাসূল, আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে, নিজের নফসে আম্মারাকে যে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, আপনি কি তাকে দেখেছেন, আমার মন যা চায় আমি তাই করব, এটা কখনো কোনো মুসলমানের নীতি হতে পারে না। অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে পরীক্ষা করবেন তাহলে আমাদেরকে মৃত্যু কেন দিলেন, এই দুনিয়ার জীবন আমাদেরকে কেন দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যেই সেই কথার জবাব দিয়েছেন, সূরাতুল মুলকের শুরুতেই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এইটা দেখার জন্য তোমরা কে উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ, জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে কে উত্তম আমল আমরা কে করতে পারি, আমাদের আমল কার ভালো হয়, আমাদের চলা ফেরা উঠা বসা, আমাদের আখলাক, আমাদের চরিত্র, এই সকল কিছু কার ভালো হয়, এই বিষয়টা পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষা, দুনিয়ার জীবন কি পরীক্ষা। আমরা এখন কিছুদিন আগেই HSC পরীক্ষা গেল, আলিম পরীক্ষা গেল, ছেলেরা মেয়েরা 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে, ঠিক কিনা? 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে, যার পরীক্ষার খাতা যত ভালো হবে সে তত বেশি মার্কস পেয়ে পাস করবে, ঠিক কিনা? তো আমাদের এই দুনিয়ার জীবন হতে পারে 30 বছর, হতে পারে 40 বছর, হতে পারে 70 বছর, হতে পারে 100 বছর, আমাদের এই হায়াতে জিন্দেগি, এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা, আমাদের আমল যত ভালো হবে, আমাদের আমল মানে আমাদের পরীক্ষার খাতা, আমাদের আমল মানে কি পরীক্ষার খাতা, আমাদের আমল যত ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইতাআত করতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যত আনুগত্য করতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আখলাকে হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চলা ফেরা উঠা বসা, এই সকল কিছুকে আমরা যত বেশি আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো আমরা তত বেশি মার্কস পেয়ে কাল হাশরের দিনে পাশ করব, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা গাফিল, আমরা 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরের যে জীবন আমরা পাই, আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা গাফিলতির মধ্যে কাটিয়ে দিই।
আমরা গাফিলতের মধ্যে আমাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিই। সময় সম্পর্কে আমরা বড় গাফিল। আমাদের জীবন যে চলে যাচ্ছে, সময় যে চলে যাচ্ছে, সেই সময় সম্পর্কে আমরা খুবই গাফিল।